ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কি পণ্য কেনা যাবে কিনা, এটা আসলে সুদের পথে পড়ে নাকি এটা বৈধ কিনা এটা একটু বলবেন। ক্রেডিট কার্ড স্বাভাবিকভাবে এখন দুই ধরনের হয়। একটা হলো মানে ক্রেডিট মানে এক প্রকার মানে ঋণ দেয়, ব্যাংক ঋণ দেয়। তবে হ্যাঁ, এখন শরিয়া ব্যাংকগুলো যারা শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক, তারাও ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছে এবং ক্রেডিট কার্ড দিয়ে তারা উজরা মানে ভাড়ার সিস্টেমে এর থেকে ওরা সার্ভিস দেয় ভাড়ার ভিত্তিতে। আর কখনো যদি কেউ কোনো পণ্য ক্রয় করে, নির্দিষ্ট সময় দেয়া থাকে, এতদিনের মধ্যে 3 মাসের মধ্যে দিলে এর উপর কোনো ইন্টারেস্ট নেবে না, সুদ নেবে না, জরিমানা নেবে না। সুতরাং আপনি যদি মানে যে কোনো ক্রেডিট কার্ড যেটাতে সুদ দিতে হবে না, আমি আবারও বলছি ক্রেডিট মানে ঋণ, ঋণ নেয়াই যেতে পারে, দেয়াই যেতে পারে, কিন্তু যে ঋণের বিপরীতে সুদের কোনো সম্ভাবনা নাই, যে ঋণের বিপরীতে সুদ আদান প্রদানের কোনো সম্ভাবনা নাই, ওইটা দিয়ে তো আপনি কিনতেই পারেন, সমস্যা নাই। এবং এটা আমি বলেই দিলাম যে বাংলাদেশে অনেকগুলো শরিয়া মোতাবেক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান, তারাও ডেবিট কার্ড যেমন দেয় ক্রেডিট কার্ডও দেয়। তো ক্রেডিট কার্ডে তারা উজরার পদ্ধতিতে, অর্থাৎ যে কোনো একটা সার্ভিস দিচ্ছে, সার্ভিসের বিনিময়ে তারা একটা সার্ভিস চার্জ নিচ্ছে। আর কখনো কখনো ইয়েস দেয়, ঋণ দেয়, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দিলে এর উপরে কোনো এক পয়সা অতিরিক্ত নেয় না। সুতরাং আপনি এটার উপর যদি হ্যাঁ কেউ সময়ের লিমিট ক্রস করে ফেলে, তাহলে তার উপরে জরিমানা আরোপ করে শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকগুলো ওই জরিমানার টাকাটা আবার তাদের মূল আয়ে নেয় না। তাই সুদ যেখানেই নাই এটাই আপনি ব্যবহার করতে পারেন, আর সুদ যদি হয় তাহলে অবশ্যই তা করা যাবে না। সুদ যখন ক্লাস 5-এ পড়ে তখন আমার মা ব্রেন স্ট্রোক হয়। হ্যাঁ, তো ব্রেন স্ট্রোক হয়ে মা একটু পাগল মতো হয়ে গেছিল ধরেন। তো মাকে হয়তো, সেখানে আমি ছোট ছিলাম, কিছু তো বুঝতাম না, মাকে হয়তো অনেক সময় একটু খারাপ কথাও মানে কত কথা বলে ফেলেছে হয়তো এক এক সময়। তো এখন মাকে জিনিস মহব্বত মার ভাব যে এগুলো বোঝার আগেই, তো আমি বোঝার আগে তোমার মাকে হাতিয়ে ফেলেছি, তার জন্য কি আমি এখন কি করতে পারি? আপনি তিনটি কাজ করবেন সুন্না দ্বারা প্রমাণিত। একটা হলো বারবার কোরআনের শিখানো দোয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর, আপনি সামর্থ্য অনুযায়ী কিছু দান সদকা করবেন, আপনার নিজের সম্পদ থেকে অথবা স্বামীর সম্পদ থেকে যদি করতে চান স্বামীর অনুমতি নিয়ে। নিজের সম্পদ থেকে আলহামদুলিল্লাহ দান সদকা করবেন, অথবা স্বামীর সম্পদ থেকে করতে চাইলে স্বামীর অনুমতি নিয়ে, যে আচ্ছা তুমি দিয়েছো টাকা বাজার করার জন্য, আমি 5 টাকা 10 টাকা মায়ের জন্য, মৃতদের সওয়াবের জন্য দান করলাম, ঠিক এই ধরনের অর্থ সাদাকা করবেন। 3 নম্বর হলো আপনার মায়ের রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা বেঁচে রয়েছেন, পাশাপাশি মায়ের বান্ধবী যারা, মায়ের মা যাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখত, তাদের সাথে আপনি কথাবার্তা বলবেন, খোঁজখবর রাখবেন, দেখা সাক্ষাৎ করবেন। এই তিনটা কাজের দ্বারা মৃত মায়ের প্রতি আপনার দায় পূর্ণ হবে এবং আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমি না বুঝে যদি মায়ের কোনো কষ্ট দিয়ে থাকি, তুমি মাধ্যম হিসেবে মায়ের কাছ থেকে আমার ক্ষমা নিয়ে দাও।